কুসংস্কার ও তার প্রতিকার, সামাজিক কুসংস্কার ও তার প্রতিকার। কুসংস্কার গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত এই কথা মনে রাখবে, এক নম্বর কুসংস্কার যেটা আকীদার সাথে আছে, আর দ্বিতীয় নম্বর কুসংস্কার যেটা আদাত ও তাকলিদের সাথে আছে, রীতি নীতির সাথে আছে। যদি কুসংস্কারটা আকীদার সাথে হয় তাহলে ওগুলো শিরক হয়, অধিকাংশটা ছোট শির, কিছু কিছু ক্ষেত্রে বড় শির। তাহলে কুসংস্কার হলে যেটা ছোট জিনিস তা না, কুসংস্কারটা বড় শির হতে পারে, কুসংস্কারটা ছোট শির হতে পারে। যদি ওটা আদাত ও তাকলিদের সাথে হয়, রীতিনীতির সাথে হয় সামাজিক, তাহলে ওগুলোর অনেকগুলো ভাগ হতে পারে। কিন্তু ওটা আবার দুই ধরনের হতে পারে, একটা জায়েজ রীতিনীতি হতে পারে আর একটা না জায়েজ হতে পারে। না জায়েজটা হচ্ছে কুসংস্কার। উদাহরণ দিই, তোমরা যেগুলো উদাহরণ দিয়েছো ওগুলো বাদ দিয়ে দিই। ধরে নাও আকিদাগত, আকিদাগত কুসংস্কারের মধ্যে আমাদের সবচেয়ে বড় কুসংস্কার আমাদের ভারতীয় সমাজে এই যতগুলো তাবিজ এবং রক্ষা কবচ আছে, যা আলোচনার আগে ইতিপূর্বে দিয়েছিলাম, যত রক্ষা কবচ, এই যা আংটি হোক, সুতা হোক, বালা হোক, ধাগা হোক, যা কিছু মানুষ করে। তারপরে এই কুসংস্কারের মধ্যে ছিল যেমন, কেন কিছুই বললাম না, যতগুলো ট্রাক যাচ্ছে আর অটো আর টোটো যাচ্ছে তার সামনে যে ছেঁড়া জুতাটা ঝুলছে ওটা কি? তারপরে কিছু মানুষকে দেখবে কান ফুটা করে রাখে, কান ছেলে মানুষ কান ফুটা করে একটা দূর করে আছে, কি আকিদাগত বিষয় আছে, এটা ফুটে দিলে এরপর আর বাচ্চা মরবে না, কারণ ওর মায়ের বাচ্চা ইতিপূর্বে মারা গেছে। তারপরে কুসংস্কার সংখ্যা অঙ্কতে হয় আকিদা, যে শুক্রবার যদি ১৩ তারিখ পড়ে, যে কোনো মাসের ১৩ তারিখটা যদি শুক্রবার হয় তাহলে এটা অশুভ। এটা এত বড় সমস্যা এই কুসংস্কার যে বলিউডের এই নায়করা কি আকিদা বিশ্বাস মানে কিছু না, দিনের না কিছু, ওরা পর্যন্ত ফিল্ম রিলিজ করে না এই তারিখটা, এরকম কত বড় সমস্যা আছে। তারপরে বাড়ি বন্ধ করা, বেশিরভাগ বেদান্তি সমাজে দেখবে কোন আলেম মৌলানাকে ডেকে এনে, হুজুরকে এনে বাড়িটা বন্ধ করবে, বাড়ি বন্ধ করে দোয়া দোয়া করে এদিক ওদিক ছিটে পিটে দিগুলো সব আকিদার সাথে সম্পর্ক। তারপরে রু ফিরে আসে সবে বরাতের মশলায়, অনেকগুলো নতুন গাছ, কাঁঠাল হোক, লেবু হোক, কলা হোক, তোমরা দেখবে হাড় ঝুলিয়ে রেখেছে কোনো কিছু, ওটা কি? ওটাও আকিদাগত কুসংস্কার। তারপরে গরু ছাগলের গলায় দুধ বেশি হয় না, তাহলে হচ্ছে নজর পথ না লাগে, শামুক ঝিনুক ইত্যাদি টেঙে দেয় গলায় ঝুলি নিয়ে বেড়ায়, এগুলো সব হচ্ছে আকিদাগত। এখন আরেকটি বিষয় আছে, যেমন অভ্যাসগত কুসংস্কার, আদত। আদতে কি হয়, যেমন ধরে নাও কোন সমাজে আদত আছে যে আমাদের সমাজে কোন মেহমান আসলে প্রথমে আগে আমরা মদ দিই, মদ এক গ্লাস, এটা কি? এটাও কুসংস্কার, কিন্তু এটা হারাম, কিন্তু এটা আকিদাগত না। আবার দেখো কিছু সমাজে আছে যে ভাতটা খাওয়ার পর একটু পান সুপারি তার সাথে একটু সিগারেটও দিতে হবে, আচ্ছা নাই, এখন এটা কি? এটা এটা আদত, এটা আমাদের রীতি, এই রীতিটা কিন্তু শরীয়ত সম্মত না, কারণ ধূমপান নিষেধ, তাই সিগারেটও দেওয়া নিষেধ। এভাবে কিছু সমাজে আছে যে বিয়েতে সাদা শাড়ি পরা যাবে না, মেয়েকে সাদা শাড়ি দেওয়া যাবে না, এটা অমঙ্গলের বিষয়। তারপরে বিয়ে ঠিকঠাক হয়ে গেলে, এখনো বিয়ের কাজ আকদে নিকা হয়নি, তার পূর্বে দেখা গেল একটা আংটি পরিয়ে দিয়ে এসেছে, কেউ বলবে না বেনারসি শাড়ি না হলে বউকে নিয়ে আসা যায় না, এগুলো কি? এগুলো হচ্ছে সব আদত। এভাবে যে আদত গুলা শরিয়ার বিপরীত সেটা না যায়, আর আদত মুহাক্কামা একটা শরিয়ার কায়দা আছে, শরিয়ার বিপরীত যেগুলো আদত হবে সেগুলো সব না যায়জ হবে। শরিয়া নিষেধ করেনি তাহলে সেগুলো জায়েজ হবে, যেমন ধরে নাও মেহমানের বাড়িতে গেলে একটু মিষ্টি নিয়ে নেওয়া, হ্যাঁ তোমরা নিয়ে যাও না, আত্মীয়র বাড়িতে গেলে তোমার মিষ্টি ফলমূল ইত্যাদি একটু নিয়ে নেওয়া হয়, ঠিক এরকম বিভিন্ন। তো এগুলো এত সুন্দর বিষয়টা ছিল, মানে বিষয়টা এত সুন্দর ছিল, এত মাওয়া, এত মেটেরিয়াল এখানে আনা যেত যেটা আমরা মানে বলার সময় পাব না, কিন্তু ছাত্ররা ঘুরে ফিরে ওই ডিম আর আন্ডাই থেকে গেল আর জোড়া তো লাগে।
এই ছিল আমাদের অবস্থা আজকের এই আলোচনা, এটা ছিল প্রথম আলোচনা।